রঘুনাথগঞ্জের চৈত্রিক অ্যাথলেটিক ক্লাবের পূজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পড়ে ভস্মীভূত পুরুর পূজো মণ্ডপ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে দমকল বাহিনী আসেনি। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানা পুলিশ। একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে, এই অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তবে উত্তেজিত জনতার কাছ থেকে পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে যায় থানায়। ঘটনাস্থলে পৌঁছায় র্যাব, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।